হ্যালো বন্ধুরা, আজকের ব্লগ শুরু হচ্ছে ট্রেন থেকে। আমরা যাচ্ছি একটি শ্যুটে। কি শ্যুট, কোথায় করব সেটা তো এখন বলবো না, এটা সাসপেন্স থাক। ট্রেনে আসি আমরা, ট্রেনটি চিরকশি বাংলার এই আদ্রা রেলওয়ে স্টেশন, বাইরের স্টেশন আদ্রা। প্রসেনজিৎ আছে পাশের সিটে, গোপালদা আছে, রানাদা আছে। তো আমরা কি শ্যুট করতে যাচ্ছি, কোথায় শ্যুট করছি সেটা কিন্তু ধাপে ধাপে বলবো। তো চলুন এই ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ব্লগটা। যেখানে আমরা নামলাম এটা হচ্ছে গিরি ময়দান, ওই পাশে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা ওদিকে নেমে এটা দিয়ে হেঁটে হেঁটে এটা দিয়ে এলাম। এটা হচ্ছে গিরি ময়দান, এখানে খুব ভালো মন্দির গিরি ময়দানের। এরপর আমরা যাদের কাজ করতে এসেছি তাদের বাড়ি যাব। দেখলেন তো বন্ধুরা, একটু আগে ঘুরিয়ে দেখালাম 3:12 বাজে, যখন আপনাদেরকে দেখালাম মানে 3:30, মানে বুঝতে পারছেন ফটোগ্রাফি অত সহজ নয়। ফটোগ্রাফি যখন তখন আমাদেরকে উঠতে হয়, ট্রাভেল করতে হয়। তো আজকের ট্রাভেলটা সাসপেন্স থাক, আমরা কোথায় যাচ্ছি কীভাবে শ্যুট করছি সেটা এখন কিন্তু বলবো না, ধীরে ধীরে দেখবেন একটু একটু করে। চলুন ব্লগের সঙ্গে থাকুন। 4:07 বন্ধুরা, আমি এখন আছি গিরি ময়দানে। এটা হচ্ছে গিরি ময়দান রেলওয়ে স্টেশন। এই স্টেশনের এই প্ল্যাটফর্ম দিয়ে এখন আমি হাওড়ার জন্য ট্রেন ধরব। এই রাস্তা ক্রস করে যেতে হবে এই ঠান্ডাতে। ট্রেন থেকে নামলাম, এরপর বাস ধরব। বাস ধরে কোথায় যাচ্ছি সেটা একটা সাসপেন্স থাক, একটু পরে জানা যাবে বন্ধুরা। তো ফাইনালি চলে এলাম, বুঝতে পারছো আজকে লোকেশন কোথায়, আজকে কী কোথায় কী শ্যুট হবে। তো ফাইনালি বলে দিয়ে আমরা ইকো পার্কে এসেছি, ইকো পার্কে প্রি ওয়েডিং শ্যুট করতে। আমার পিছনে মিশরের পিরামিডটা দেখতে পাচ্ছেন, চলুন ভালো করে দেখিয়ে দিই। এখানে 7 wonders আছে, যেখানে বিশ্বের 7টা আজুবাজ জিনিস আছে, সেখানে শ্যুটটা করছি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। দু নম্বর ব্রেক আমাদের এখানে শেষ হলো, সাবজেক্ট গেছে ওরা ড্রেস চেঞ্জ করতে। তারপর আমরা ওই লোকেশনে কাজ করবো, বসে আছি সুজিত গোপালদা, ক্যামেরা দেখছি। এখানে আমি বসে আছি, সাইডে প্রচুর লোকজন আসা যাওয়া করছে, আমার পিছনেও লোক আছে। চলুন ওই নতুন লোকেশনে আবার দেখা হবে। বেটি চন্দা যাও ইনকে সাথ। দেখো লোকেশনে একটা শট চলছে, প্রসেনজিৎ আর গোপাল দা শটটা নিচ্ছে। এই দেখুন, এই পিছনে দেখা যায় এখানে মেট্রো, কিছুদিন পর মেট্রো চালু হবে। হ্যাঁ তো বন্ধুরা, ওই লোকেশনে শেষ, এখন আমরা যে লোকেশনে কাজ করবো, আমার পিছনে আছে লোকেশন দেখতে পাচ্ছো, বিউটিফুল লোকেশন। মাঝে এত বড় একটা পুকুর আছে, সেখানে সব ধরনের স্টিমার জাহাজ সব চলছে, সেখানে আমাদের এই শ্যুটটা শুরু হবে।
দেখতে পাচ্ছ পেছনে আমাদের চলছে রাস্তায় চারপাশে, এটা দিয়ে আমরা এলাম। এখানে গোলাপ গার্ডেন আছে, বাকি দেখো পাশে কি দারুণ লোকেশন। এই লোকেশনে আমরা শুট করবো। 4 নম্বর গেট দেখতে পাচ্ছি, 4 নম্বর গেটে প্রচুর ওই যে লাইন, এই বাস ভিড় দেখছে 4 নম্বর গেটে। এখানে খেলনা বাচ্চাদের বিক্রি। বন্ধুরা, ট্রেন থেকে শুরু করেছিলাম, ট্রেনে শেষ করছি। ভীষণ ঠান্ডা আমাদের পুরুলিয়াতে, দেখতে পাচ্ছি অবস্থা। দেখলেন তো কীভাবে আমরা পার্কে গিয়ে ইকো পার্কে শ্যুট করলাম প্রি ওয়েডিং, আর ভালো ভালো লোকেশন আপনাদের দেখালাম। ভীষণ আমরা টায়ার্ড হয়ে আছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে তো একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো প্রজেক্টে, নেক্সট ব্লগে। টাটা। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছি। আমি এখন মেশিনে বসেছি, এরপর ব্লগ এডিট করবো, আর আমার যেটা কাজ আমি সেটা করব। তো আপনাদেরকে যদি ব্লগটা একটু ভালো লাগে তাহলে ব্লগটাকে লাইক অ্যান্ড শেয়ার করবে। এইভাবে পাশে থাকুন। টাটা।